চীনের 59টি অ্যাপ এবার ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্র। টিকটক, ইউসি ব্রাউজার, হেলো সহ 59টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটি কোটি ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই 59টি অ্যাপ দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর, সেই জন্যই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হলো। টিকটক, ইউসি ব্রাউজার, হেলো ছাড়াও এই তালিকায় রয়েছে শেয়ারিট, লাইকি, উইচ্যাট এর মতো একাধিক জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাপ। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ডিইউ ব্যাটারি সেভার, হ্যালো, লাইকি, এমআই কমিউনিটি, সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার, আপুস, রম উই, ক্লাব ফ্যাক্টরি, নিউজ ডগ, উইচ্যাটের মতো অ্যাপ। ডিইউর সমস্ত অ্যাপ ছাড়াও ভিগো ভিডিওর মতো অ্যাপ দেশে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, রাষ্ট্রের হিতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ত্রিপুরার মানুষ সেই কাজটা সম্পন্ন করবে, রাষ্ট্র সর্বোপরি। তাই প্রধানমন্ত্রী যা বলেছেন তা রাষ্ট্রহিত এবং রাষ্ট্রবাসীর কল্যাণের জন্য বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমি রাষ্ট্রহিতে বলেছি, রাষ্ট্রবাসীকে সেটা করা উচিত, আর আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার মানুষেরা সেই কাজটা নিশ্চিত করবে, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রহিত সর্বোপরি, প্রধানমন্ত্রী যেটা বলেছেন রাষ্ট্রহিতে এবং রাষ্ট্রবাসীর কল্যাণের জন্য। অমিত ভাই শাহ, জে পি নাড্ডা জি, ওনারা হচ্ছে সিনিয়র কর্মী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।